যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম মেধা তালিকায় স্থান পাওনি অথবা চান্স পেয়েছো কিন্তু ভালো বা পছন্দ অনুসারে সাবজেক্ট পাওনি, তাদের জন্য একটা বড় সুযোগ হচ্ছে রিলিজ স্লিপ। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি রিলিজ স্লিপ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও বা এখনও ভর্তি হতে চাওনি পারোনি, তাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আমার এই ভিডিও লেকচারগুলোর নিয়মিত দর্শকদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিও কন্টেন্টে আমি রিলিজ স্লিপ কি এবং এটি কিভাবে নিতে হয় এবং এর বিভিন্ন প্রশ্ন, যে ধরনের প্রশ্নের সম্মুখীন শিক্ষার্থীদের হতে হয় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার মনে হয় এটি তোমাদের খুবই কাজে লাগবে। তো প্রথমেই আসা যাক রিলিজ স্লিপ কি। রিলিজ স্লিপ হচ্ছে প্রথম যে কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজে যেহেতু তুমি ভর্তি হতে পারোনি বা হওনি, সেজন্য তোমাকে ওই কলেজ থেকে ছাড়পত্র নিতে হবে। তো এটিকে বলে হচ্ছে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপ মানে হচ্ছে ছাড়পত্র, তবে এটি ওই কলেজ দিবে না, এটি তোমাকে ওয়েবসাইট থেকে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, রিলিজ স্লিপ কোথা থেকে নিতে হয়? রিলিজ স্লিপ নিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট রয়েছে, www.acnuac.bd@admission.com। রিলিজ স্লিপ কারা নিতে পারবে? রিলিজ স্লিপ নিতে পারবে তারাই যারা হচ্ছে প্রথম মেধা তালিকায় চান্স পায়নি, দ্বিতীয়ত হচ্ছে যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, তারা সবাই রিলিজ স্লিপ নিয়ে ভর্তি হতে পারবে। তবে যারা কোথাও আবেদন করেনি তারা রিলিজ স্লিপে ভর্তি হওয়ার সুযোগ নেই। অর্থাৎ যারা ভুলক্রমে বা কোনো কারণে ভর্তির আবেদন করেনি তারা রিলিজ স্লিপ ভর্তি হওয়ার সুযোগ পাবে না। রিলিজ স্লিপে ভর্তির সময়সীমা, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্প্রতি রিলিজ স্লিপের আবেদনের একটি নোটিশ জারি করেছে, সেটি হচ্ছে সেখানে যে তারিখ দেওয়া আছে সেটি হচ্ছে প্রথম রিলিজ স্লিপ, সেটি হচ্ছে 27 অক্টোবর থেকে 3 নভেম্বর। 27 অক্টোবর থেকে 3 নভেম্বর এই সময়ে রিলিজ স্লিপ নিয়ে ভর্তি হওয়া যাবে। কোন ওয়েবসাইট থেকে বা কোথেকে রিলিজ স্লিপ নেওয়া যাবে? রিলিজ স্লিপ তুমি যে কলেজ থেকে আবেদন করেছো সেখান থেকে নিতে পারবে না, সেটি নিতে হবে তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিছু তথ্য পূরণ করে তোমাকে এটি নিতে হবে। ওয়েবসাইটটির অ্যাড্রেস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে www.nuac.bd/admission। স্লিপে কয়টি সাবজেক্ট নেওয়া যাবে? রিলিজ স্লিপে 5টি কলেজ এবং প্রতিটি কলেজে 5টি করে সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে। যদি ওই কলেজে 5টি সাবজেক্ট থাকে, তবে কম সংখ্যক সাবজেক্ট থাকলে সেই কম সংখ্যক সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে, তবে 5টি কলেজ চয়েস দিতে হবে, নাহলে রিলিজ স্লিপের আবেদন গ্রহণ করা হবে না। রিলিজ স্লিপ কোথা থেকে দেওয়া হয়? রিলিজ স্লিপ কোনো কলেজ থেকে আসলে রিলিজ স্লিপ দেওয়া হয় না, তবে বিভিন্ন কলেজে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করার সুযোগ রয়েছে। তবে যেটি হচ্ছে এটি মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে পূরণ করে নিতে হয়। যে কলেজ থেকে তুমি রিলিজ স্লিপ নিতে চাচ্ছ সেই কলেজে তুমি রিলিজ স্লিপ নিতে যে কলেজ থেকে তুমি রিলিজ স্লিপ নিতে চাচ্ছ সেই কলেজে কিন্তু রিলিজ স্লিপ পাওয়া যাবে না, রিলিজ স্লিপ তোমাকে ওয়েবসাইট থেকেই নিতে হবে। কোন 5টি কলেজ নির্বাচন করা যাবে? রিলিজ স্লিপে তোমার পছন্দ অনুসারে 5টি কলেজ তুমি নির্বাচন করতে পারবে, সেটি বাংলা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 5টি কলেজ তুমি নির্বাচন করতে পারবে। তবে কথা হচ্ছে তোমাকে অবশ্যই চান্স পাওয়ার সুবিধার্থে এবং তোমার পড়ালেখার সুবিধার্থে যে কলেজটি তোমার পছন্দ সেই কলেজে বা তোমার বাসার কাছে বা তোমার পছন্দ অনুসারে যোগাযোগের সুবিধা, এরকম 5টি কলেজ বেছে নিতে হবে। আরেকটি বিষয় খেয়াল রাখা দরকার, সেটি হচ্ছে রিলিজ স্লিপে যখন আবেদন করবে তখন দেখতে হবে ওখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, অর্থাৎ ওখানে সিট কেমন খালি আছে। তুমি যখন ওয়েবসাইটে যাবা তখন দেখবা ওখানে তুমি যখন তোমার পিন নম্বর এবং হচ্ছে রোল নম্বর দিয়ে ওয়েবসাইটটিতে
প্রবেশ করবে তখন দেখবে কোন সাব কলেজে কোন সাবজেক্টে কতটি সিট খালি আছে, সেই হিসাবে তোমাকে চয়েস দিতে হবে। তবে এমনভাবে চয়েস দিতে হবে যেখানে তোমার নামি দামি কলেজের বাইরে দু একটি কলেজ তোমাকে রাখতে হবে, যেগুলো হয়তো অত ছাত্র নেই কিন্তু দেখা যাচ্ছে এখানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি, তো এরকম কলেজে তোমাকে রাখতে হবে যাতে হচ্ছে তোমার ভর্তিটা নিশ্চিত হয়। রিলিজ স্লিপ পূরণের জন্য তোমাকে তোমার কি লাগবে, রিলিজ স্লিপের তথ্য পূরণের জন্য লাগবে হচ্ছে রোল নম্বর এবং পিন নম্বর। রোল নম্বর এবং পিন নম্বর, যে পিন নম্বর তোমাকে আবেদনের সময় দেওয়া হয়েছিল সেই পিন নম্বরটি লাগবে। রিলিজ স্লিপের ফলাফল কখন দেওয়া হবে, রিলিজ স্লিপের আবেদন শেষে 5 থেকে 7 দিনের মধ্যে সাধারণত রিলিজ স্লিপের ফলাফল দেওয়া হয়। কোন কলেজে কতটি আসন খালি আছে সেটি কিভাবে জানবে, কোন কলেজে কতটি আসন কিভাবে জানবে সেটি জানার জন্য তোমাকে ওয়েবসাইটে যেখানে আবেদন করছো সেখানে দেখবে যে এই তথ্যটি তুমি পাবে যে কোন কলেজে কতটি সাবজেক্ট আছে এবং সেই সাবজেক্টগুলোতে কেমন আসন সংখ্যা আছে, কতটি খালি আছে সেটি তুমি জানতে পারবে। ওয়েবসাইটটিতে প্রবেশ করলে তুমি সেটি জানতে পারবে এবং সেই অনুসারে তোমাকে আবেদন করতে হবে। রিলিজ স্লিপে তুমি যে সাবজেক্টটি পাবে সেই সাবজেক্টে কি ভর্তি হতে হবে এবং সেই কলেজে কি ভর্তি হতে হবে, অবশ্যই তোমাকে ওই কলেজ একটি কলেজ এবং একটি সাবজেক্ট তোমাকে রিলিজ স্লিপের ফলাফলের মধ্যে দেওয়া হবে এবং সেই কলেজেই তোমাকে ভর্তি হবে হতে হবে এবং সেই সাবজেক্টটিতে ভর্তি হতে হবে। শেষ যে প্রশ্ন সেটি হচ্ছে রিলিজ স্লিপের চান্স না পেলে কি করতে হবে। প্রথম রিলিজ স্লিপে যদি তুমি চান্স না পাও সেক্ষেত্রে তোমার অন্য কোথাও ভর্তির চেষ্টা তো করতে পারো, তার এছাড়া অনেক সময় দ্বিতীয় রিলিজ স্লিপের সুযোগ দেওয়া হয়, সেই সুযোগের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। রিলিজ স্লিপে যদি প্রথম রিলিজ স্লিপে চান্স না হয় তাহলে কি করতে হবে, রিলিজ স্লিপে চান্স না হলে দ্বিতীয় রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে পারো, অনেক সময় দ্বিতীয় রিলিজ স্লিপ দেয় বা দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ দেওয়া হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। শিক্ষা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করি এবং বিভিন্ন তথ্য এবং হচ্ছে বিভিন্ন ভিডিও কন্টেন্ট আমরা এখানে আপলোড করি, নিয়মিতভাবে প্রকাশ করি। তো আমাদের চ্যানেলটি যদি এই ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে।